পিএম কিষান সম্মান নিধি যোজনার প্রকল্পে যারা টাকা পান তাদের জন্য আরও একটি গুড নিউজ, পরবর্তী কিস্তি খুব শীঘ্রই আপনারা পাবেন। ইতিমধ্যে প্রসেস শুরু হয়েছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এখন কিন্তু স্টেট থেকে অ্যাপ্রুভাল একদিনেই দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আরএফটি সাইন অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। তো অনেকেই হয়তো আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন আপনাদের স্ট্যাটাস চেক করে, এবং অনেকেই রয়েছেন যারা কিন্তু এই যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এটার সমস্যার জন্য কিন্তু আপনারা এখনও দেখতে পারেননি আপনাদের স্ট্যাটাসে কী পরিবর্তন হয়েছে। তো বিশেষ করে এই পরিবর্তনগুলো যাদের আধার মোড রয়েছে পেমেন্ট মোডে তাদেরই কিন্তু হচ্ছে, আর যাদের অ্যাকাউন্ট মোড রয়েছে তাদের কিন্তু তেমনটা হচ্ছে না। তো দেখুন আমি আপনাদের একটা স্ট্যাটাস দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন পেমেন্ট মোডে আধার রয়েছে, আর এই যে এই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির কিন্তু একদিন আগেই কিন্তু ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, আর একদিনেই অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং কিন্তু কী করছে দেখুন, আরএফটি সাইন্ড বাই স্টেট ফর দ্য ফিফথ ইনস্টলমেন্ট অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার সাইন হয়ে গেছে স্টেটের দ্বারা। এখন কিন্তু এই যে পাঁচ নাম্বার যে কিস্তি ওটার হয় এখানে এফটিও জেনারেটেড হবে, না হলে এফটিও উইল বি জেনারেটেড হবে, না হলে কিন্তু এখানে পেমেন্ট প্রসিড হবে। এবার এই তিনটার যে কোনো একটা হবে, যখনই এটা হয়ে যাবে তখনই কিন্তু এই যে ফার্মার রয়েছে এই ফার্মার কিন্তু টাকা পেয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের স্ট্যাটাসটাও আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন যে আপনাদের পরিবর্তন হয়েছে কিনা। আপনাদের সব থেকে আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পেমেন্ট মোড, যেটা রয়েছে পেমেন্ট মোডটা কিন্তু আপনাকে দেখতে হবে আধার হয়েছে কিনা। যদি আধার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে পরিবর্তন এটা কিন্তু নাও হতে পারে। যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা স্ট্যাটাস, এখানে দেখুন পেমেন্ট মোডে কী রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে আর আগেরটাতে আধার ছিল। তো দেখুন এখানে পেমেন্ট মোডে অ্যাকাউন্ট রয়েছে, এটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটা কি বেশ কিছুদিন ধরে রয়েছে, এখনও কিন্তু স্টেটের দ্বারা কিন্তু অ্যাপ্রুভাল পায়নি, আর আদৌ পাবে কি না সেটাও কিন্তু জানি না। এখানে যদি অ্যাপ্রুভাল না পায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী পেমেন্ট পাবে না, কারণ স্টেট যদি এটাকে আরএফটিও সাইন না করে সেক্ষেত্রে কিন্তু ফান্ড ট্রান্সফার যে রিকোয়েস্ট সেটা কিন্তু সেন্ট্রালের কাছে যাবে না, আর সেই টাকা কিন্তু এই কৃষক কিন্তু পাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন পেমেন্ট মোডটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে আধার করিয়ে নিন। এবার কীভাবে করবেন সেটা নিয়ে আমার দুটো ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে কিন্তু করাতে পারেন। মাত্র একদিনেই কিন্তু আপনার হয়ে যাবে, যেদিনকে আপনি জমা করবেন সেদিনকাই হয়ে যাবে আপনার আধার সিডিং, আপনার অর্থাৎ এখানে কিন্তু পেমেন্ট মোডটা কিছুদিনে এখানে চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আপনার এসবিআই ব্যাংক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কিছুদিন সময় লাগতে পারে, আমি ব্যাঙ্ক অফ বরোদাতে করিয়েছিলাম একদিনেই কিন্তু আমার আধার সিডিং হয়ে গিয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যাদের অ্যাকাউন্ট মোড রয়েছে এখনও তাদের কিন্তু তেমন স্ট্যাটাসে পরিবর্তন এখনও হয়নি, কিন্তু যাদের আধার মোড রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে পরিবর্তন চলে আসে অর্থাৎ স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে আসছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা উঠে গিয়ে এখন কিন্তু আরএফটিও সাইন বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে এসেছে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাসটা দেখবেন, এবং আপনাদের যদি স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনারা আধার সিডিং করাতে পারেন, আধার সিডিং করালে কিন্তু হবে। এবার অনেকেই বলবেন যে ইকেওয়াইসি কি ম্যান্ডেটরি রয়েছে, ইকেওয়াইসি ম্যান্ডেটরি রয়েছে, কিন্তু এমন নয় যে আপনাকে 31 তারিখের মধ্যেই ইকেওয়াইসিটা করতে হবে। আপনারা হয়তো ইকেওয়াইসি ছাড়াও অর্থাৎ আপনারা ইকেওয়াইসি না করলেও হয়তো আরও একটা কিস্তি পেয়ে যাবেন, না হলে এমন হতে পারে ধরুন আপনার পেমেন্ট প্রসিড হয়ে থাকবে বা এফটিও জেনারেটেড হয়ে থাকবে কিন্তু যতদিন না আপনি ইকেওয়াইসি করছেন ততদিন টাকা ঢুকবে না, এমনটাও কিন্তু হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে এবার হয়তো আরও একটা কিস্তি দিয়ে দেওয়া হবে ইকেওয়াইসি ছাড়াই, কারণ সাইডে এত প্রবলেম রয়েছে, ম্যাক্সিমাম কৃষক কিন্তু এখনও ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেনি। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে এখন কিন্তু পরবর্তী কিস্তির জন্য যে স্ট্যাটাস পরিবর্তন সেটা কিন্তু শুধুমাত্র যাদের অ্যাকাউন্ট মোডে আধার রয়েছে তাদের কিন্তু হচ্ছে, আর বাকি কিন্তু অন্যদের এখনও হচ্ছে না। যদি অ্যাকাউন্ট মোডে অ্যাকাউন্ট থাকার পরেও, যদি পেমেন্ট মোডে অ্যাকাউন্ট থাকার পরেও যদি কারো মানে মনে করুন যে আরএফটিও সাইন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।